এই যে মাঠে ধান হচ্ছে বিরাট না, কথা বলে না। আমাদের বসবাসের জায়গা যদি আরো 500 কিলোমিটার নিচে হতো এই ধান চাষ, দ্যাটস ইম্পসিবল। বিজ্ঞান গবেষণা করে তাই পেয়েছে। নদীতে জোয়ার ভাটা হয় না? আরে হ্যাঁ না, জোর করে বলেন হয় হয় হয়। বিজ্ঞান কয় যে চাঁদের টানে, আরে কথা বলেন। আরে বাবা ভূগোল তো তাই বলে, চাঁদের টানে কি হয়? জোয়ার ভাটা, ভরা কটাল, মরা কটাল, এসব ভূগোলের ভাষা। আমিও পড়েছি ক্লাস 9-10-এ। এইটা যদি ঠিক আরো 1000-2000 কিলোমিটার উপরে আল্লাহ বসবাসের জায়গা বানাতেন আমাদের, তো চাঁদের টানে নদীতে যা জোয়ার আসতো, এক জোয়ারে পৃথিবী শেষ। আমার কথা কি বুঝতেছেন? এক জোয়ারে ঠিক এমন একটা জায়গায় আমাদের বসবাসের জায়গা বানিয়েছেন আল্লাহ। দেখবেন নদীর পানি একদম কানায় কানান হয়ে হয়ে গেছে, মাগার ছাপিয়ে যায় না। এখনো ইচ্ছা হচ্ছে না আল্লাহর কুদরতের কথা শুনে সুবহান আল্লাহ বলতে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, কানায় কানায় হয়ে গেছে মাগার ছাপিয়ে যায় না। এবার আয়লাই আমফানে ছাপিয়ে গেছে, গল্পটা পড়ো। ও তো হাওয়ার টান, আর ওটা আল্লাহর কাজ, আল্লাহ। কিন্তু স্বাভাবিক যে জোয়ার ভাটা নদীতে, কোনোদিন দেখবেন না নদীর কিনারা ছাপিয়ে গেছে। নদীতে ঠিক যতটা ধারণ ক্ষমতা আছে, চাঁদের টানে জোয়ার ততটা আসবে। চাঁদের সঙ্গে নদীর পানির এই যে সম্পর্ক, এই সম্পর্কটা বেঁধে দিয়েছেন আল্লাহ। বিজ্ঞান এত কিছু বুঝলো, এরপরেও স্রষ্টাকে চিনল না। গো ব্যাক, তোর জন্য বান্দা তো আমি এত কিছু দান করলাম, তোরে আমি আল্লাহ সুন্দর করে বানালাম, হাত দিলাম, পা দিলাম, নাক দিলাম, কান দিলাম, তোর চোখ মুখ সব আমি আল্লাহ দান করলাম, না 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 না, বিনিময়ে আমি আল্লাহ তো কিছুই চাইলাম না, তোর চোখে দেখবার মতো ক্ষমতা দিলাম, কানে শুনবার মতো ক্ষমতা দিলাম, তোর জিহ্বায় তো কথা বলার শক্তি দান করলাম, তোর হাতে আমি কাজ করার ক্ষমতা দান করলাম, তোর পায়ে তো আমি আল্লাহ চলবার মতো ক্ষমতা প্রদান করলাম। ও আমার বান্দা শুনছন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুই তো পৃথিবীর মাটিতে আসবার পরে তোর জন্য খাবারের বন্দোবস্ত করে দিলাম, আমার জমিনটাকে তোর জন্য বিছানা বানিয়ে দিলাম, আমার জমিনটাকে তোর জন্য দোলনা বানিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা বিনা, আমার আসমানের দিকে কোনোদিন কি তাকিয়ে দেখেছিস? মাথার উপরের এই বিরাট আকাশটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য বান্দা ছাদ বানিয়ে দিলাম, মাথার উপরের এই বিরাট আসমানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানালাম। আসমান বানানোর জন্য তো আমায় কোনো খুঁটি ব্যবহার করতে হলো না, কোনো কলম বানাতে হলো না, কোনো অবলম্বন ব্যবহার করতে হলো না, আমাদিন তারাও না। বান্দা তোরা কি একবার আসমানের দিকে তাকিয়ে দেখেছিস? তাম দুনিয়া অনুসন্ধান করো, তাম পৃথিবীর কোন জায়গায় আমার আসমানের একটিও খুঁটি তোরা খুঁজে দেখাতে পারবি না। জীবন শেষ হয়ে যাবে খোঁজ। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, তুরস্ক, জর্ডান, ইরাক, ইরান সহ তাম পৃথিবীর হর কান্ট্রি ঘুরে ঘুরে দেখ, কোন পৃথিবীর কোন দেশের আকাশের নিচে আকাশের খুঁটি আছে, কলম আছে, খুঁজে বার কর। তোর জীবন শেষ হয়ে যাবে বান্দা, তুই আমার আসমানের কোন খুঁটি খুঁজে, সুবহানাল্লাহ বলতে পারেন না। তুই বান্দা এই বিশাল আকাশটা আমি তোর মাথার উপরে ছাদের উপরে রেখে দিলাম, এইটা দেখেও আমারে চিনতে পারিস না যে আমি কত ক্ষমতাবান। আর একটু মন খুলে সুবহানাল্লাহ, এই জন্য সাজদা তুই আমার জন্য করবি। আর শোন,
দ্বিতীয় কেউ যদি থাকে এইরকম ক্ষমতাবান, তুই খুঁজে দেখ আসমানে জমিনে কেউ যদি থাকে এইরকম ক্ষমতা আছে, তা তুই তার সাজদা দে, আমার আপত্তি নেই। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আপনি আল্লাহরে কেন সাজদা দেবেন আর অন্যরে কেন দেবেন না? অন্যরে কেন দেবেন না, এইটা তো আপনাকে বুঝতে হবে। তমাম আসমান আর জমিন খুঁজে আল্লাহর মতো শক্তিশালী আর কারোর পাওয়া যায়? তুমি কুরসি পড়বেন, আল্লাহরে কেন সাজদা দেবেন এটা ভালো করে বলা যাবে, তবে ওর ভিতরে ঢুকতে হবে, ওর ভিতরে রস নিংড়ে বার করতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও বাবা জিরে ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল হাইয়ু আল হাইয়ু আল কাইয়্যুম, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ হলেন চিরঞ্জীবী, তিনি ছিলেন আছেন থাকবেন। কেউ ছিল না, তিনি এখনো আছে, কেউ যেদিন থাকবে না। বান্দা তুই এইরকম আর একজনকে খুঁজে বার কর, যিনি ছিলেন আসমানে জমিনে, কোথাও যদি তুই খুঁজে পাস তোর মাথা তার জন্য নিচু করে দিতে পারিস। খোঁজ খোঁজ, তোর বন্ধু বান্ধব যারা আছে, এডুকেটেড পার্সন যারা আছে, তাদের কাছে খোঁজ খবর নিয়ে দেখ এরকম কেউ আছে কি দ্বিতীয়। ভারতে যদি না পাস, যদি আমেরিকায় পাস, তার জন্য সাজদা কর, অসুবিধা নেই। বাংলাদেশে যদি পাওয়া যায় তা তার জন্য সাজদা দিয়ে, অসুবিধে নেই। তো ভালো করে খুঁজে দেখ পাস কি পাওয়া যায়। আরে জোর করে বলতেছেন না কেন, পাওয়া যায় নাকি? এই বিশাল পৃথিবীর ধ্বংস হয়ে যাবার পর আল্লাহ আজরাইল রে জিগাবেন, আজরাইল কে কে বেঁচে আছে? আজরাইল বলবেন আল্লাহ আপনার আরশবাহী ফেরেশতারা আর আমরা চারজন ফেরেশতা, আর সব শেষ, সব শেষ। আল্লাহ বলবেন যাও আমার আরশবাহী ফেরেশতাদের সবার জান কবজ করো, আজরাইল তাই করবে। আল্লাহ বলবেন এখন কারা আছে? বলেন আল্লাহ আমি আছি, জিব্রাইল, মিকাইল আর ইসরাফিল। আল্লাহ বলবেন যাও ইসরাফিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, জিব্রাইলের জান কবজ করো, তিনজনের জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন এখন আর কে আছে? আল্লাহ শুধু আমি বাকি, আর সব শেষ, আল্লাহ সব শেষ। আল্লাহ নাজরাইল মরতে তো তোমাকে হবেই, মুত মুত ইয়া মালাকাল মউত, মরে যা হে মউতের ফেরেশতা, মারা যা, সঙ্গে সঙ্গে মারা যাবে। আল্লাহ ডাক দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লিমানিল মুলকুল ইয়াউমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকের রাজত্ব কার? জিজ্ঞেস করবেন কার? কোথায় আছো বাংলাদেশের হাসিনা? কোথায় আছো পাকিস্তানের ইমরান খান? কোথায় আছো ভারতবর্ষের নরেন্দ্র মোদী? কোথায় আছো আমেরিকার জো বাইডেন? কোথায় আছো রাশিয়ার পুতিন? এই পৃথিবীতে তোমাদের বহুত বহুত ক্ষমতা ছিল, কিন্তু তোমাদের তামাম ক্ষমতা সব তো আমি রাব্বুল আলামিন ধ্বংস করে দিলাম। বলো তোমরা লিমানিল মুলকুল ইয়াউমা, এই পৃথিবীতে তোমরা রাজত্ব করেছ, এই পৃথিবীতে তোমরা রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছিলে, এই পৃথিবীতে তোমরা জুলুম করেছ, অত্যাচার করেছ, আজ তোমরা সবাই কোথায়? আজকের রাজত্ব কার? আজকের রাজস্ব কার? আজ রাজত্বের অধিকার শুধু কার? আজ তোমার মতো কেউ থাকবে না। তাই রব্বুল আলামিন নিজেই আওয়াজ দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে রাজত্ব শুধু কার? কার? পৃথিবীতে খুঁজে দেখাও এমন কেউ আছে নাকি যে মরবে না, কথা বলে না। আল্লাহ ছাড়া কেউ আছে নাকি মরবে না? যদি তার জন্য সাজদা দাও,
আল্লাহ বলতেছেন তুই তামাম আসমান আর তামাম জমিন খুঁজে আমার মতো আর কাউকে পাবি না, সুতরাং সাজদা অন্যের জন্য না, তাই তুই সাজদাটা শুধু আমাকে দিবি। আর একটু মন খুলে, সময় শেষ হয়ে যাচ্ছে। সূরা নিসা 36 নম্বর আয়াতের প্রথম নির্দেশ আল্লাহর, ওয়াবুদুল্লাহ, কার ইবাদত করো।